হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। তো চলো বেশি বকবক না করে রেসিপিটি শুরু করা যাক। গাজর কিটপ করে কাটা 1 থেকে 2 কাপ, আলু 2টা, ক্যাপসিকাম 1 থেকে 2 কাপ, পেঁয়াজ কুচি 1 থেকে 2 কাপ, ফুলকপি 1 থেকে 2 কাপ, লবণ পরিমাণ মতো, গোলমরিচ গুঁড়া 1 থেকে 2 চামচ, মরিচ গুঁড়া 1 থেকে 2 চামচ, জিরা গুঁড়া 1 থেকে 2 চামচ, চালের গুঁড়া 1 টেবিল চামচ, কর্নফ্লাওয়ার 1 টেবিল চামচ। প্রণালী: প্রথমে আলুগুলো ভালো করে সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ হয়ে গেলে ঠান্ডা করে নিয়ে খোসাগুলো ছাড়িয়ে নেবেন। এবারে সেদ্ধ আলুগুলো ভালো করে চটকে নিন। গাজর ও ক্যাপসিকামগুলি ছোট ছোট করে কেটে নিন। এবারে একটি পাত্রে জল দিয়ে এতে গাজর, ফুলকপি ও ক্যাপসিকাম দিয়ে সেদ্ধ করে নিন। সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিন। এবারে চটকানো আলুর সাথে গাজর, ক্যাপসিকাম, ফুলকপি, পেঁয়াজ, লবণ, মরিচ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, চালের গুঁড়ো 2 টেবিল চামচ, ব্রেড গ্রাম আলতোভাবে মিক্স করে নিন। মিক্স করা হয়ে গেলে 20 মিনিটের জন্য ফ্রিজে রাখুন, বা ফ্রিজে না রাখতেও পারেন। এবারে ফ্রিজ থেকে বের করে নিয়ে মিক্সচারটি ছোট ছোট করে ভাগ করে নিন। ছোট ছোট ভাগগুলোকে চারকোনা প্রেস করে নিন। আপনারা গোল আকারেও করতে পারেন, আপনাদের যেমন মনে হয় তেমনভাবেই করবেন। এখন একটি পাত্রে 1/2 কাপ জল নিয়ে এতে কর্নফ্লাওয়ার মিক্স করে নিন। একটি পাত্রে তেল গরম করতে দিন। তেল গরম হয়ে গেলে নাগেটসের পিসগুলো গ্রেট করে নেব। এবারে একটা একটা করে নাগেটসের পিস নিয়ে কর্নফ্লাওয়ারে মিক্সে ডুবিয়ে নিন। এবারে তুলে ব্রেড গ্রামে গড়িয়ে নিন। তো রেসিপিটি কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। পরবর্তী ভিডিও খুবই তাড়াতাড়ি আসছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।